গরুর মাংসের দাম হ্যাঁ এত কেন? এবং বাংলাদেশেও কিন্তু তুলনামূলক বলা যেতে পারে গরুর মাংসের দামটা বেশ ভালো, বাংলাদেশেই বেশি অন্যান্য দেশের তুলনায়। আমি এইভাবে বলতে চাইনি, বাট ইফ ইউ সে সো আর কি। বাট না, এটাই কমন অভিযোগ আর কি আমাদের। জি জি জি, গরুর মাংসের দামটা এত বেশি কেন ভাই বলেন তো? এটা ট্রু, আমাদের দেশে গরুর মাংসের দামটা একটু বেশি কম্পেয়ার্ড উইথ মানে আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় বা অন্যান্য অনেক দেখা যায়। আমরা এই কম্প্যারিজনগুলো কিন্তু দেখেছি রিসেন্টলি, যে ফেসবুকে যে অমুক আমেরিকার চেয়ে বা ইউরোপের অনেক কান্ট্রির চেয়ে হয়তো আমাদেরটা বেশি। এখানে আপনার একটা প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে ভাই। আপনার একটা ইকোনমিক্সের ভাষায় যেমন ডিমান্ড সাপ্লাইয়ের কথা যদি বলি, অনেকে আমাদের ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে যে ভাই ইন্ডিয়াতে তো প্রাইস অনেক কম আমাদের দেশের তুলনায়, বাট ইন্ডিয়া তো চাহিদাও কম গরু মাংসের। জি, আমাদের দেশে তো চাহিদা অনেক বেশি ভাইয়া। আমাদের 18 কোটির একটা জনসংখ্যার দেশ, আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমাদের চারণভূমি কিন্তু অনেক কম, ওপেন স্পেস, গরু লালনের যে জায়গা, হ্যাঁ আমাদের কিন্তু ক্লোজ ডোর মানে ফার্মিং স্টাইলে বা ছোট জায়গায় অনেক বেশি গরু লালন পালন করতে হয়। এবং যখন আপনি এরকম ক্লোজ ডোর ফার্মিং করবেন, আপনার কিন্তু গরুর অসুখ বিসুখ বেশি হবে, যত্ন নিতে হবে বেশি, তার জন্যে এক্সট্রা কেয়ার লাগবে, খাবার দিতে হবে পুষ্টিকর খাবার। বাট আপনি যখন ন্যাচারালি ওপেন ফিল্ডে, আপনি অস্ট্রেলিয়াতে আমরা দেখি না যে ওপেন ফিল্ডে বা আমরা ওই যে ওয়েস্টার্ন মুভিগুলা বা বইয়ে যে র্যাঞ্চ স্টাইলে হ্যাঁ ছেড়ে পালতেছে রাইট, যে বিঘা কা বিঘা জমিতে হয়তো 500-1000 গরু, বাট ওই স্পেসে কিন্তু আমাদেরকে হয়তো 1,00,000 গরু পালতে হয়। তো তখন আপনি যখন ওপেন স্পেসে এইভাবে পালবেন, সূর্যের আলো যখন ওর গায়ে লাগবে, মাটির সংস্পর্শে থাকবে প্রাণীগুলা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে, প্লাস ফুডের খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, ও তো ন্যাচারালি ন্যাচারাল খাবার খেয়ে বড় হচ্ছে। আমাদের দেশে কিন্তু আমরা আমাদের স্পেসটা অনেক কম, হ্যাঁ গরু লালন পালনের এই জায়গাটা অনেক কম, আমাদের খরচটা অনেক বেশি প্লাস চাহিদা বেশি। আর আমাদের এখন যেটা গরুর খাবার এটা ইম্পোর্ট বেসড, আমরা মেইন যে খাবার গমের ভুষি যেটা আসে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসে, এটা মূলত রাশিয়া বা ওই বেল্টা থেকে আসে। এবং আপনারা জানেন যে ওয়ার যুদ্ধের কারণে কিন্তু এই প্রাইসগুলো অনেক বেড়ে গেছে শুধু বাংলাদেশে না। হ্যাঁ, সো আমরা এখন চেষ্টা করছি যে লোকাল যে ফুডগুলো, যেমন আমরা মেইজ বা ভুট্টাতে আমরা কিন্তু এখন একটু শিফট করতেছি আমাদের ইন্ডাস্ট্রিটা গরুর খাবারের ক্ষেত্রে। যেমন আমরা সাইলেস খাওয়াচ্ছি এখন, তাও ভুট্টার পাউডার মানে ভুট্টা আস্ত ভুট্টাটার যে পাউডার হয় এটাও কিন্তু খাওয়ানো হচ্ছে এখন গরুকে। হ্যাঁ, তারপরে ফিড মিলগুলোতে ভুট্টার ইউজ হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, সো আস্তে আস্তে আমরা এখন লোকাল ফুডে শিফট করছি, বাট এইখানে আসলে ওই প্রাইসটা কমানো, আর আমাদের দেশে তো ধরেন ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, বিদ্যুতের খরচ বেশি, অন্যান্য অনেক কান্ট্রিতে কিন্তু এগুলো সাবসিডাইজড মানে গভর্নমেন্ট থেকে হয়তো সাবসিডি দেয়। আমাদের বিদ্যুতের আমরা অনেক এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে বা গভর্নমেন্টের কাছে আমরা চাচ্ছি, আবেদন করছি যে আমাদের ফার্মগুলোতে যাতে একটু ইলেকট্রিসিটির বিলটা কমানো হয়। সো এই বিষয়গুলো কিন্তু আছে যে একটা প্রোডাক্ট শুধু ওই একটা দুইটা ফ্যাক্টর দিয়ে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে না, অনেক এরকম ফ্যাক্টর মিলে। মোস্টলি এখানে আমাদের চাহিদাটা বেশি, আর হচ্ছে আমাদের ওপেন স্পেস নাই, আর হচ্ছে এখানে আমাদের প্রোডাকশন খরচটা অনেক বেশি।